বৃহস্পতিবার রাতে রাজধানীর আর্মি গলফ ক্লাবে চিপ প্যাটার্ন ফেয়ারওয়েলস কাপ গল্ফ টুর্নামেন্টে দু হাজার চব্বিশের বিজয়ীদের মাঝে পুরস্কার নৈশ ভোজের আয়োজন করা হয় এদিন সকালে অ্যামেচার গলফারদের নিয়ে আয়োজিত তিনটি ক্যাটাগরিতে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় বিভাগগুলো হলো ক্লাব চ্যাম্পিয়নশিপ রেগুলার ও লেডিস গ্রুপ টুর্নামেন্টে একশো জন গলফার অংশগ্রহণ করেন টুর্নামেন্টে আর্মি গলফ ক্লাব আন্ত ক্লাব চ্যাম্পিয়ন এবং কুর্মিটোলা গল্ফ ক্লাব রানার আপ হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সদ্যবিদায়ী সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ